বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আমি একটা ব্লগ দিয়েছিলাম, ওখানে বলেছিলাম আমি বার্মিংহাম স্টে করছি, আমার ছোট মেয়ে এবং মেয়ের জামাই তাদেরকে সাথে নিয়ে, তাদেরই বাসা। তো এখন আমি যাচ্ছি, আমার জামাই ড্রাইভ করছে, আমার ছেলে আছে সাথে, প্লাস আমি, আমরা যাচ্ছি আমার মেয়ের জামাইয়ের ওয়ার হাউস অফিসে বিজনেস করে। আপনাদেরকে পূর্বে ওর পরিচিতি আমি দিয়েছি, তো ওর ওয়ার হাউসে যাচ্ছি। তো আসলে এখানে প্রচুর ঠান্ডা পড়ছে, কিন্তু তবুও অনেক ভালো লাগছে, পরিচ্ছন্ন একটা শহর, মানে এত যে ডিসিপ্লিন। এই মুহূর্তে আমি গাড়ি থেকে নামছি। বন্ধুরা দেখুন, এই আমার ছোটো মেয়ের জামাইয়ের ওয়ার হাউস, আর প্লাস দেখুন অপোজিটে পাহাড়, তারপরে এখন সবুজ অরণ্য বলা যাবে না, গাছগুলোর পাতা ঝরে গেছে। সো সামনের দিকে কিন্তু আস্তে আস্তে পাতা আবার গজিয়ে উঠবে, তখন অনেক সুন্দর লাগবে। এটা ওয়ার হাউস, আমরা এখন ওয়ার হাউসের ভিতরে যাব। ওয়ার হাউসের চেহারা এমনই, সব কিছু এলোমেলো করে থাকা, কারণ এগুলো আবার শিপিংয়ে যায়। এই যে দেখুন ওয়ার হাউস। ওয়ালাইকুম সালাম, একজন কর্মরত, আপনি কি বাঙালি? ওকে, উনি বাংলাদেশ থেকে এসেছে, বাঙালি, এখানে ওয়ার হাউসে কর্মরত আছেন। তো দেখুন আপনারা, এই যে এগুলা হলো মাসুম, হ্যাঁ, ও আমার ছোট মেয়ের হাজবেন্ড। বলো তো এগুলা কি কি কাজে লাগে, কোথায় কোথায় যায়? বেড ফার্নিচার, বেডের অ্যাক্সেসরিজ, এগুলা যায় অনলাইনে, কাস্টমাররা ইবে অ্যামাজন থেকে অর্ডার দেয়। এগুলো না, হ্যাঁ এগুলো যায়। এগুলো কিভাবে কি করে? এগুলা সব অনলাইনে দেওয়া আছে, ইবেতে, অ্যামাজনে, ওয়েবসাইটে, ওগুলার মাধ্যমে এগুলা সব কাস্টমার কিনে। এগুলা রিটেল শপে এরকম এত অ্যাভেলেবল পাওয়া যায় না এখানে। এই বেডের যেটা অ্যাক্সেসরিজটা রিটেল শপে এরকম বেশি পাওয়া যায় না, কাস্টমারদেরকে কিনলে অনলাইন থেকেই বেশি কিনতে হয় আর কি। এটা তোর তো শুধু বেড না, তো তোর তো এদিকে আমার, হ্যাঁ, বক্সেস আছে বাংলাদেশ থেকে আসে, এগুলো বাংলাদেশ থেকে শিপে চলে আসে। হ্যাঁ, এগুলো বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশের না, তো তো বাংলাদেশ, চায়না, হ্যাঁ মেইনলি চায়না, দুই দেশ থেকেই আসে। এই যে ওর এটা হচ্ছে তোর নিজের আমার মেয়ের হাজবেন্ডের ওয়ার হাউস, তারপরে এখান থেকে সে বিভিন্ন ভাবে জিনিস সাপ্লাই দেয়, তারপরে চীন থেকে আসে, ওর বাংলাদেশ থেকে আসে, এখান থেকে ভালোই, অল্প বয়সে ভালোই বিজনেস রাইজ করেছে। তো আমি আপনাদেরকে ওর, এটা হলো ওর এখানে প্রোডাকশনে দিয়ে, তারপর আমি নিয়ে যাচ্ছি ওর অফিস রুমে। দেখেন একটা গাছ কত সুন্দর, ভালোই লাগছে, সবুজ। তা এইটা হলো অফিস, এটা অফিস, নিউলি শিফট করছে, এই জন্য এখনো তো ফার্নিচার আসতেছে, এখনো অন্দাবাইতে, বাংলাদেশ থেকে আসতেছে অন্দাবাইতে। হ্যাঁ, এটা জাস্ট আমি লাস্ট মান্থ মুভ করলাম এখানে, তো এখন ফার্নিচার আসছে গ্লাসগো থেকে মুভ। হ্যাঁ, গ্লাসগো থেকে মুভ করলাম। এটা কি অফিস ডেস্ক টেস্ক এগুলো? এগুলো সব নতুন আসবে, হ্যাঁ, এখন জাস্ট টেম্পোরারি বেসিসে। রাইট, ওকে। তো আপনাদের কারো কখনো কোনো প্রয়োজন হলে আপনারা, আমি সেল নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন আমার ইউটিউব থেকে, ঢেকে যেহেতু আমি ইউটিউবটা ছাড়বো, জাহানারা মজুমদার, আপনারা সব কিছুই দেখতে পাবেন, দেশে বিদেশে, ইটালি, ফ্রান্স, জাপান, জার্মান, ইউকে, সব ভাই বোনরা দেখবেন। তো আপনাদেরকে আমি ওয়ার হাউসটা দেখালাম, আর আমি ডিটেলসও বলে দিলাম। আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমি ফোন নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর এই যে আমি অফিস রুম থেকে বের হচ্ছি, দেখুন উপরে ওই যে
কি যে সুন্দর গাছগুলো, যদিও পাতা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তারপরে ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে ঠিক উপর দিয়ে, এগুলা মাটির ইয়ে বলে, আগে আমাদের বাংলাদেশে ছোট্টবেলায় দেখেছিলাম, এখন দেখছি ইউকেতে যথেষ্ট, মানে এখন কিন্তু এখানে কয়টা বাজছে মোবাইল করছে, এখন এখানে দুপুর দুটো, কিন্তু দেখেন আকাশের অবস্থা, তারপরে প্রাকৃতিক অবস্থা, প্রচুর বাতাস, মানে সমুদ্রের পাড়ে দাঁড়ালে যে বাতাসটা সেই ধরনের বাতাস। আর এখানে মানে কেমন যেন আবছা আবছা অন্ধকারাচ্ছন্ন, পাশে দেখেন রেল লাইন চলে গেছে, পাশে রেল লাইন চলে গেছে, এখান দিয়ে কিন্তু ট্রেন যায়, ট্রেন দেখেন, এই যে ট্রেন, এই যে দেখেন কীভাবে যাচ্ছে, আমাদের ভাগ্য ভালো যে ট্রেনটা দেখাতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল, মানে আমি তো হঠাৎ ভয়ই পেয়ে গিয়েছিলাম, হুট করে চলে আসলো। এই যে আরেকটা আছে, এটা খুব সম্ভবত ইঞ্জিন বলা, এই যে দেখুন আরেকটা আছে, এই যে